সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলস এর পক্ষ থেকে আমি নীতির স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে প্রাণীবিদ্যা বিভাগের স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ের ফিশারিজ গ্রুপের আরও একটি ক্লাস নিয়ে আজ হাজির হয়েছি। আজকের আলোচ্যসূচি ফিশ পপুলেশন ডিনামিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ ট্যাগিং অ্যান্ড মার্কিং টাইপস অ্যান্ড টেকনিক্স। এই বিষয়ে মার্কিং, ট্যাগিং, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টাইপস অফ ট্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিশ পপুলেশন ডিনামিক্স বা মৎস্য জনসংখ্যা গতিবিদ্যার আজকের আলোচ্য বিষয় ট্যাগিং অ্যান্ড মার্কিং টাইপস অ্যান্ড টেকনিক্স। ট্যাগিং ও মার্কিং বলতে প্রাণী চিহ্নিত করার কতগুলো কৌশল বোঝানো হয়, এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তার আগে এই ট্যাগিং এবং মার্কিং সম্পর্কিত কিছু ছবি আমরা দেখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিছু পোষা প্রাণী, এখানে কুকুর বা বিড়াল, তার গলায় বিশেষ ধরনের বেল্ট পরানো আছে। এদিকে একটা গরু যার কানে দেখো একটা ট্যাগ মতো লাগানো আছে, কতগুলো নাম্বারও রয়েছে এখানে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভেড়ার দল যার দেহে বিশেষ ধরনের ছাপ রয়েছে, এখানে একটা গরু দেখতে পাচ্ছ যার দেহে বিশেষ ধরনের নাম্বার রয়েছে, সর্বশেষ একটি ব্যাগও দেখতে পাচ্ছ। তো এর ভিতর থেকে কোনগুলোকে আমরা ট্যাগ বলবো আর কোনগুলোকে আমরা মার্ক বলবো একটু খেয়াল করো তোমরা। ট্যাগ বলতে বাহ্যিক কোনো বস্তু যা দেহের সাথে আটকানো থাকে, যেমন বিড়ালের গলায় একটি এই যে বেল্ট আছে, কুকুরের গলায় একটা বেল্ট, তারপরে গরুর কানে একটা নাম্বার যুক্ত প্লেট দেওয়া আছে, এখানে ব্যাগে একটা ট্যাগ লাগানো আছে, এই চারটিকে আমরা বলি ট্যাগ। আর এই দুটি দেখো বাহ্যিক কোনো বস্তু নয়, বিশেষ প্রক্রিয়ায় দেহে রং করা বা চিহ্ন দেওয়া, এটাকে বলা হয় মার্ক। অর্থাৎ এই দুটো প্রসেস হচ্ছে মার্ক প্রসেস আর এইগুলো হচ্ছে ট্যাগ প্রসেস। তা ট্যাগের যে কৌশল এটাকে ট্যাগিং বলা হয় আর মার্কের যে কৌশল এটাকে মার্কিং বলা হয়। তাহলে এতক্ষণ তোমরা ট্যাগিং ও মার্কিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলে, কিন্তু আমাদের আলোচনার বিষয় ফিশ পপুলেশন ডিনামিক্স, অর্থাৎ আমরা কিন্তু মাছের দেহে এরকম ট্যাগিং এবং মার্কিং নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো আমরা প্রথমত যে মার্ক বা চিহ্ন কি সেটা সম্পর্কে জানব। বলছে যে উপায় একটি নির্দিষ্ট মাছ বা কোনো একটি মাছকে নির্দিষ্ট দলের সদস্য হিসেবে শনাক্ত করার ব্যবস্থা করা হয় তাই চিহ্ন বা মার্ক। আর মার্ক কেন করতে হয়? বলছে গবেষণার কোনো কাজ, যেমন মাছের পপুলেশনের বৈশিষ্ট্য বলতে এখানে ঘনত্ব, মৃত্যু হার, আওরণ হার, প্রবেশন বা রিক্রুটমেন্ট রেট ইত্যাদি, অথবা বয়স ও বৃদ্ধি, চলাচল ও মাইগ্রেশন ইত্যাদি জানার জন্য মাছকে বিশেষভাবে চিহ্নিত করার প্রয়োজন হয়। আমি দুটি উদাহরণের মাধ্যমে তোমাদের মাছকে কেন চিহ্নিত করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। প্রথমে আমি ধারণা দেব তোমাদের মাছের পপুলেশনের বৈশিষ্ট্য, যেমন ঘনত্ব, এই ঘনত্বের বিষয়টা কিভাবে মৎস্য চিহ্নিতকরণের সহায়তা করে সেটি আমি তোমাদের ধারণা দেব। এখন মাছের ঘনত্ব বলতে আমরা কি বুঝি? কোনো একটি নির্দিষ্ট আয়তনের জলাশয়ে একটি প্রজাতি যতগুলি সদস্য থাকে তাকে আমরা বলি মাছের ঘনত্ব। যদি আমরা ধরি যে একটা পুকুরের রুই মাছের সংখ্যা আমরা বের করব বা রুই মাছের ঘনত্ব আমরা বের করব, তো তোমরা জানো পুকুরে বাইরের থেকে মাছ দেখার কোনো সুযোগ নেই। অর্থাৎ মাছ গণনা করতে হলে তোমাকে দুটি কাজ করা যায়, একটি পানি শুকিয়ে মাছগুলো ধরে গণনা করা যায়, আর একটা করা যায় যে মাছ জাল দিয়ে ধরে একটি একটি করে অন্য জলাশয় দিয়ে গণনা করা যায়। এক্ষেত্রে মার্কিং করার কোনো দরকার হয় না। কিন্তু যদি তোমাকে একই জলাশয় রেখে মাছ গণনা করতে হয় সেক্ষেত্রে মার্কিং একটা কৌশল হতে পারে। তোমরা ছবিতে একটা কৌশল দেখছ যে এখানে একটা মাছের স্বাভাবিক লেজ রয়েছে, লেজ পুষ্পপাখনা যেটি স্বাভাবিক রয়েছে, কিন্তু পাশের দুটো মাছের কিন্তু পুষ্পপাখনার কিছু অংশ কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে, এটাকে বলছে ফিন ক্লিপিং বা পাখনা কেটে দেওয়া। এটা এক ধরনের মার্ক বা চিহ্ন করার কৌশল। তা তোমরা যদি একটা পুকুরে এই মাছগুলো রেখে গণনা করতে চাও সেক্ষেত্রে তোমাকে একটা কাজ করতে হবে,
প্রথমত বিশেষ ধরনের ফিশিং গিয়ার, যেমন জাল, জালের মধ্যে খেপলা জাল বা অন্য কোনো জালও হতে পারে, এই জাল ব্যবহার করে মাছ ধরতে হবে। প্রথমবার যে মাছগুলো তুমি জালে উঠবে সেগুলির লেজগুলো কেটে গণনা করে আবার পুনরায় জলাশয়ে ছেড়ে দিতে হবে। পরবর্তী আবার মাছগুলো ধরতে হবে, সেক্ষেত্রে হয়তো কিছু মাছ নূতন আসবে আর কিছু মাছ চিহ্নিত করা মাছ আসবে। চিহ্নিত করা মাছগুলো ছেড়ে দিতে হবে আর অচিহ্নিত মাছগুলো আবার লেজ কেটে ছেড়ে দিতে হবে। এইভাবে পুনঃ পুনঃ এই কাজ করতে হবে এবং একটা সময় দেখা যাবে আর কোনো নতুন মাছ আসছে না, অর্থাৎ সব চিহ্নিত করা মাছ। এখন পূর্ব থেকে যে মাছগুলো চিহ্নিত করে সংখ্যা লেখা ছিল সেগুলো যোগ করলে ওই জলাশয়ের মাছ বের করা যায়। আর একটা উদাহরণ আমি দেবো তোমার, সেটি হচ্ছে বয়স ও বৃদ্ধি। যেমন দেখো, এখানে তোমরা একটা খেয়াল করো, মাছের বৃদ্ধি, মাছের বয়স ও বৃদ্ধি সম্পর্কিত ট্যাগ তোমরা দেখো। একটা মাছ, মনে করো তুমি একটা মাছের বয়স, ছোট আকৃতির একটি মাছ যার বয়স তুমি জানো, তার দৈর্ঘ্য ওজন নিয়ে একটা বিশেষ ধরনের ট্যাগ দিয়ে তুমি জলাশয়ে ছেড়ে দিলে। ঠিক এক বছর বা দুই বছর পরে এই মাছগুলো ধরলে, ধরার পরে সেগুলোর ওজন এবং তার দৈর্ঘ্য নিলে, তাহলে এই এক বছর বা দুই বছরের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির তথ্যগুলো তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই যে ট্যাগ লাগানো, এটাও একটা চিহ্নিতকরণ কৌশল। চিহ্নিতকরণ কৌশল দুই ধরনের, বা মার্ক কৃত্রিম বা প্রাকৃতিক হতে পারে। কৃত্রিম বলতে এই পাখনা কাটা যেটা তোমরা উপরে দেখলে, ফিন ক্লিপিং, এবং ট্যাগ লাগানো যেটা তোমরা নিচে দেখলে। আর একটা হতে পারে প্রাকৃতিক বা ন্যাচারাল, যেটাকে আমরা জেনেটিক মার্কার বা পরজীবী বলতে পারি, যেগুলো বিস্তারিত পরে আমরা জানব। এখন আমরা মাছ চিহ্নিত করার কৌশলে যে প্রকারভেদ সেটি সম্পর্কে জানব। এটি মাছ চিহ্নিত করার কৌশল দুই ধরনের, মাছের একক চিহ্নিতকরণ কৌশল যেটাকে ট্যাগিং বলা হয়, অর্থাৎ প্রত্যেকটি মাছকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায়, কারণ প্রত্যেকটা ট্যাগে একটা করে নাম্বার দেওয়া থাকে, এই নাম্বার দেখে ওই মাছ সম্পর্কিত ধারণা পাওয়া যায়। আর মাছের দলগত চিহ্নিতকরণ কৌশল, একটু আগেই যেটা তোমরা দেখলে মাছের লেজ কেটে দেওয়া, এখানে একটা গ্রুপের মাছকে চিহ্নিত করা যায়, কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো মাছকে চিহ্নিত করা যায় না। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো ছবিতে একটা ট্যাংরা জাতীয় মাছ, তার দেখো পিঠের যে ডর্সাল ফিন, তার পিছনে একটা ট্যাগ লাগানো আছে। এই ট্যাগে সাধারণত নাম্বার বা অন্য কিছু থাকে। তা আমরা এখন ট্যাগ বা ট্যাগিংয়ের সংজ্ঞাটি শিখব। বলছে, মাছ চিহ্নিত করার জন্য মাছের দেহে ধাতব ও অধাতব পদার্থ পরিয়ে দেওয়া হয় তাকে ট্যাগ বলা হয়। অর্থাৎ বাইরের থেকে কোনো পদার্থ যখন আমরা পরিয়ে দেয়, এটি সাধারণত বাহ্যিক হয়, তবে কখনও কখনও অভ্যন্তরীণ হতে পারে, এটাকে ট্যাগ বলা হয়। এবং ট্যাগ ব্যবহার করার যে পদ্ধতি, এটাকে আমরা বলি ট্যাগিং। আর মার্কিং মানে মাছের দেহে কতগুলো চিহ্ন, যেমন দাগ কাটা বা চিহ্ন আঁকা, ছিদ্র করে বা অঙ্গচ্ছেদ করা, এগুলো সবই বলা হয় মার্ক। এই মার্ক করার যে কৌশল, এটাকে বলা হয় মার্কিং। তাহলে ট্যাগিং এবং মার্কিং সম্পর্কে আমরা ধারণা নিলাম। এরপরে আমরা জানব যে ট্যাগের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে ট্যাগের ব্যবহার পৃথিবীতে কীভাবে শুরু হয়। ট্যাগের ব্যবহার যে বিজ্ঞানী শুরু করে তার নাম হচ্ছে চার্লস জি অ্যাটকিন্স। সময়টা ছিল 1873। তিনি আটলান্টিক মহাসাগর, তোমরা জানো যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, আর এদিকে আফ্রিকা এবং ইউরোপের মধ্যবর্তী যে মহাসাগরটি, এটি আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের এই যে নীল চিহ্নিত যে জায়গাটি তোমরা দেখছো, এই জায়গায় এক বিশেষ ধরনের মাছ পাওয়া যায়। এটি হচ্ছে আটলান্টিক স্যামন ফিশ। এই স্যামন ফিশের বিস্তৃতি, অর্থাৎ এরা আটলান্টিক মহাসাগরেই বসবাস করে, তবে প্রজনন মৌসুমে এরা এর তীরবর্তী যে নদ নদী বা হ্রদগুলি আছে সেখানে এরা মাইগ্রেট করে। মাইগ্রেট মানে অভিপ্রায়ণ করে। অভিপ্রায়ণ বলতে তোমরা জানো, কোনো মাছ বা কোনো প্রাণী যখন তার জৈবিক চাহিদা, সেটা হতে পারে প্রজনন, খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ইত্যাদি কারণে, একটা নির্দিষ্ট সময়ে সেখানে যায় এবং সেই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় আবার সেখানে ফিরে আসে, তার মূল ভূমিতে ফিরে আসে। এটাকে বলা হয় মাইগ্রেশন বা অভিপ্রায়ণ বলে থাকি, আমরা পরিযায়ী বলে থাকি অনেক সময়। তা এই স্যামন মাছের যে মাইগ্রেশন, এটাকে বলা হয় অ্যানাড্রোমাস মাইগ্রেশন, মানে উজানমুখী মাইগ্রেশন। এটা বলতে আমরা বুঝি সাধারণত যখন লবণ পানি থেকে তারা মিঠা পানির জলাশয়ের দিকে যায়, এটাকে বলা হয় অ্যানাড্রোমাস মাইগ্রেশন। এই আটলান্টিক মহাসাগরের স্যামন ফিশের বৈশিষ্ট্য তাই,
যেমন আমাদের দেশে ইলিশ মাছ, এটাও অ্যানাড্রোমাস মাইগ্রেশন করে থাকে। আবার কিছু মাছ আছে যারা মিঠা পানি থেকে লবণ পানির দিকে যায়, এটাকে বলা হয় ক্যাটাড্রোমাস মাইগ্রেশন। তো যাই হোক, আমরা এই চার্লস জি অ্যাটকিন্স উনি এই স্যামন মাছের যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনের উপর স্টাডি করার ক্ষেত্রে সর্বপ্রথম ট্যাগ ব্যবহার করেন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী যে নদী, সেই নদীতে চার্লস অ্যাটকিন্স যখন গবেষণা করে, সেই গবেষণারত অবস্থার একটি ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই ছিল ট্যাগ সম্পর্কিত একটা প্রাথমিক ধারণা। এরপর আমরা মাছের ট্যাগিং সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে সাধারণত ট্যাগিং করার প্রসেস বা ক্রিয়াকৌশলগুলি কী। প্রথমে ফিশ ক্যাপচার, অর্থাৎ মাছকে জীবিত অবস্থায় সেটাকে ধরতে হবে জলাশয় থেকে। এরপর ফিশ ট্যাগিং, অর্থাৎ তাকে বিশেষ ধরনের ডিভাইস বা বিশেষ ধরনের পদার্থ তাকে পরিয়ে দিতে হবে। এরপর মাছটা জীবিত অবস্থায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আবার নির্দিষ্ট সময় পর সেটা রিক্যাপচার, অর্থাৎ সেটাকে আবার পুনরায় সে মাছটা ধরে তার থেকে তথ্য সংগ্রহ করতে হয়। তা সাধারণত দেখা যায় যে প্রথমে মাছ ট্যাগিংয়ের সময় যে তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখা হয় এবং কিছুদিন অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আবার ওখান থেকে মাছটা ধরা হয় এবং তার দেহ থেকে কিছু তথ্য সংগ্রহ করা হয়। এইভাবে বিজ্ঞানীরা এই কাজটি করে থাকে, যেটি চার্লস অ্যাটকিন্স স্যামন ফিশের অভিপ্রায়ণ সম্পর্কে ধারণ নেওয়ার জন্য করেছিল। অভিপ্রায়ণ মাছে সাধারণত মাছের অভিপ্রায়ণ যে পথ, সে পথটা আবিষ্কার করা যায়, তাদের গ্রোথের বিষয় আবিষ্কার করা যায়। আমরা দেখি যে একটা ট্যাগিং মাছের কী কী ধরনের তথ্য থাকে, অর্থাৎ কিছু তথ্য ট্যাগের গায়ে লাগানো থাকে আর কিছু তথ্য সংশ্লিষ্ট গবেষক তার ডেটাবেজে রেখে দেয়। প্রথমত যে তার প্রজাতির নাম, টাইপস অফ ট্যাগ, অর্থাৎ কী ধরনের ট্যাগ ব্যবহার করছে, ট্যাগে একটা নাম্বার দেওয়া থাকে, ট্যাগ লোকেশন অর্থাৎ ট্যাগটা কোথায় লাগানো হচ্ছে সেটি একটা বিষয়। ট্যাগ লাগানোর বিষয় বলতে এখানে যে সেটা কি ডর্সাল ফিনের সামনে না পিছনে, সেটা চোয়ালে না অপারকুলামে, এরকম বিভিন্ন লোকেশন, ট্যাগ কালার অর্থাৎ ট্যাগের কালার কেমন, লাল হলুদ বিভিন্ন রঙের হয়ে থাকে ট্যাগ কালার, ট্যাগ ডেসক্রিপশান অর্থাৎ এর বর্ণনাটা সাধারণত লিপিবদ্ধ থাকে, ফিশ ট্যাগিং অ্যান্ড রিলিজ ডেট কত তারিখে করা হলো সেটা সাধারণত লিপিবদ্ধ থাকে, যে মুহূর্তে মাছ ট্যাগ করা হয়েছিল সেই মুহূর্তে তার লেন্থ ওয়েট সম্পর্কে কিছু ধারণা। তোমরা এখানে একটা ট্যাগের অংশ বিশেষ দেখতে পাচ্ছ, দেখো একটা নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারের বিপরীতে এই তথ্যগুলো সংশ্লিষ্ট গবেষক তার ডাটাবেজে সংরক্ষণ করে রাখে। অনেক সময় আরো কিছু বিস্তারিত তথ্য দেওয়া থাকে। তো যাই হোক, আমরা দেখি যে একটা মাছের আসলে ট্যাগ কোথায় করতে হয়। একটু আগে যেটা বলছিলাম, দেখো কখনো ট্যাগ এই অপারকুলামে হয়, এখানে বলছে স্ট্রাপ ট্যাগ, এ দেখো ব্যাসেলার বাটন ট্যাগ, হেরিং অর্থাৎ কখনো পৃষ্ঠপাখনার সামনে, কখনো মাঝে, কখনো এক দেহের ভিতরেও সংযুক্ত করা হয়। এরপর আমরা দেখি যে একটা মাছ যখন মানে রিকভার করা হয়, সেই রিকভারে কী কী তথ্য থাকে, রিকভারের একটা ফর্ম থাকে, এই ফর্মে কী কী তথ্য থাকে বলছে ট্যাগ নাম্বার, কালার অফ ট্যাগ, টোটাল এক্সট্রিম লেন্থ, বডি লেন্থ, ডেট কট অর্থাৎ কত তারিখে ধরা হলো, কোন এরিয়া থেকে ধরা হলো, কী ধরেন ফিশিং গিয়ারে সেটা ধরা হলো, কত ডেপথে পাওয়া গেল, শোর থেকে কত কিলোমিটার দূরে, এরকম অনেক তথ্য এখানে থাকে। আর নেম অফ রেকর্ডার, রেকর্ডার বলতে এখানে যে কেউ হতে পারে, সাধারণত জেলেরা এই দায়িত্বটা পালন করে থাকে, যে এলাকায় যে গবেষক এই মার্কিং বা ট্যাগিংয়ের কাজ করে থাকে সংশ্লিষ্ট এলাকায় জেলেদের নিয়ে তিনি বৈঠক করে এ ধরনের তথ্য দেওয়ার জন্য অনুরোধ করে থাকে। তা সাধারণত দেখা যায় যে পরিমাণ ট্যাগিং করা হয় সেই পরিমাণ কিন্তু রিক্যাপচার হয় না। এখানে একটা উদাহরণ তোমাদেরকে আমি দিতে চাই, এটা 1980 সালের একটা তথ্য, দেখো 1970 সালে এখানে রিলিজ করা হয়েছে 544টি কিন্তু রিক্যাপচার হয়েছিল মাত্র 76টি। আর একটা তথ্য দেখো 3438টি, যার রিক্যাপচার হয়েছিল 71টি, মাত্র 2%। এরকম তোমরা যদি টোটাল দেখো এখানে যে 70 থেকে 75 সাল পর্যন্ত মোট 12,921টি মাস রিলিজ করার বিপরীতে মাত্র 849টি মাস রিকভার হয়েছিল, অর্থাৎ 6.57
অর্থাৎ রিকভার হার খুবই কম, কারণ ট্যাগ অনেক সময় ট্যাগ নষ্ট হয়ে যায়, ট্যাগ ছিঁড়ে পড়ে যায়, অনেক সময় জেলেরা এটা বুঝতে পারে না, ইত্যাদি কারণে এই তথ্যগুলো আসলে ওইভাবে নেওয়া সম্ভব হয় না। তবুও বিজ্ঞানীরা এই ধরনের ঘটনা চলতে থাকে। এখন আমরা শিখব ট্যাগের গঠন, অর্থাৎ ট্যাগে কি থাকে। ট্যাগের গঠনগত উপাদানে নানা ধরনের পদার্থ থাকে, সেটি ধাতব মানে মেটাল হতে পারে, নন মেটাল হতে পারে। গবেষণার ধরন, পানির প্রকৃতি মানে মিঠা পানি না লবণ পানি, মাছের আবাসস্থলের ধরন সেটা স্থির জলাশয় না স্রোতযুক্ত জলাশয় ইত্যাদি অনুযায়ী ট্যাগের গঠন, আকার, আকৃতি, ধাতব পদার্থের ধাতুর ভিন্নতা পরিলক্ষিত হয়ে থাকে। তোমরা এখানে দুটো ট্যাগ দেখতে পাচ্ছ, এটাকে ডিস ট্যাগ বা ফার্কেল ট্যাগ বলছে, এরকম বিভিন্ন আকার আকৃতির হয়ে থাকে। আমরা সাধারণত ধাতব পদার্থ হিসেবে এখানে বলছি যে অ্যালুমিনিয়াম, নিকেল, তামা, সিলভার, সোনা, প্লাটিনাম ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। আর তোমরা আরও কিছু ট্যাগ এখানে দেখতে পাচ্ছ, দেখো যে এই যে তার বা চিহ্ন, অনেকগুলো ট্যাগ এখানে দেখতে পাচ্ছ। ট্যাগের ট্যাগুলো দেখতে মোটামুটি এরকম বিভিন্ন রকমের হয়ে থাকে, আমরা এটা বিস্তারিত জানবো। আর ট্যাগের গঠনে যে সুতাগুলি ব্যবহার করা হয়, সুতার জন্য নাইলন সুতা, পলিথিলিন, রূপা, মরিচারোধক স্টিল, টাইটেনিয়াম সুতা, আর একই ট্যাগ নানা ধরনের তথ্য বহন করে থাকে। আমরা ট্যাগের প্রকারভেদ নিয়ে একটু কথা বলবো। মাছের দেহে ব্যবহারের স্থান অনুযায়ী ট্যাগ সাধারণত দুপ্রকার, অর্থাৎ একটাকে বলা হয় বাহ্যিক ট্যাগ, যেটাকে বাইর থেকে দৃশ্যমান এক্সটার্নাল ট্যাগ বলা হয়ে থাকে, আর যে ট্যাগটা সাধারণত বাইর থেকে দেখা যায় না, দেহের অভ্যন্তরে কোথাও দেওয়া হয়, এটাকে বলা হয় অভ্যন্তরীণ ট্যাগ। এই অভ্যন্তরীণ ট্যাগ আবার দুপ্রকার হয়ে থাকে, একটা বডি ক্যাভিটি ট্যাগ বা দেহ গহ্বরের ট্যাগ, অন্যটি হচ্ছে ত্বকের নিচের ট্যাগ বা সাবকিউটেনিয়াস ট্যাগ। এটা ত্বকের নিচে দিলে সাধারণত একটা চিহ্ন তার দেহে ফুটে ওঠে। আমরা এখন এই যে বাহ্যিক ট্যাগ এবং অভ্যন্তরীণ ট্যাগ এই দুটির মধ্যে একটা তুলনা করার চেষ্টা করব। বাহ্যিক ট্যাগটা সাধারণত দেখা যায় এটি সাধারণ এবং কম দামি হয়ে থাকে, আর অভ্যন্তরীণ ট্যাগগুলো একটু তুলনামূলক দামি বেশি হয়ে থাকে। সহজ এবং দ্রুত ব্যবহার করা যায় বাহ্যিক ট্যাগ, আর অভ্যন্তরীণ ট্যাগ ব্যবহার করতে অবশ্যই দক্ষ জনবল লাগে। বড় আকৃতির মাছে মানে আকার আকৃতি বড়, যেমন তুমি দেখলে স্যামন ফিস, ম্যাকারেল, টুনা, এই ধরনের বড় মাছে সাধারণত এটি ব্যবহার করা হয়। আর এটি ছোট আকৃতির মাছ সহ যে কোনো আকৃতির মাছে এই অভ্যন্তরীণ ট্যাগ ব্যবহার করা যায়, কিন্তু এটি কিন্তু ব্যয়বহুল। বলছে বৃহৎ আকৃতির ভৌগোলিক অঞ্চল, যেমন তোমরা দেখলে আটলান্টিক মহাসাগর থেকে তার তীরবর্তী দেশগুলো যে নদী হ্রদ, অর্থাৎ একটা ব্যাপক ভৌগোলিক সীমা অতিক্রম করে বা ঋতুভিত্তিক ফিরে আসা যে তথ্য, যেমন মাইক্রোট্রিফিশের ক্ষেত্রে দেখলে এক্ষেত্রে বাহ্যিক ট্যাগ ব্যবহার করা হয়। আর ছোট তুলনামূলক ছোট ভৌগোলিক অঞ্চলে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি দীর্ঘমেয়াদী, অর্থাৎ এটা এক বছর দু বছর এরকম মেয়াদি গবেষণার ক্ষেত্রে বাহ্যিক ট্যাগ ব্যবহার করা হয়। এটি কম মেয়াদি হতে পারে, অল্প কয়েক দিন অথবা এক মাস দুই মাস, এরকম অল্প সময়ের জন্য সাধারণত অভ্যন্তরীণ ট্যাগ ব্যবহার করা হয়। সাঁতার বা আচরণের সমস্যা হয়, কারণ বাইরে এটা বস্তু লেগে থাকলে তো এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এদের বৃদ্ধি বা আচরণে তেমন কোনো প্রভাব ফেলে না, এদের ভিতরে সেট থাকে বলে। আমরা এখন কিছু বাহ্যিক ট্যাগ দেখতেছি আর কি, যে ট্যাগগুলো সাধারণত বাহ্যিক ট্যাগ বলে থাকি আমরা। দুই একটা যেমন ব্যাচলার বাটন ট্যাগ, এটা অপারকুলামে ব্যবহার করা হয়। স্টাফ ট্যাগ, অপারকেল ট্যাগও বলা হয়ে থাকে। এখানে হ্যারিং, আর্কার ট্যাগ, হাইডোস্ট্যাটিক ট্যাগ, পিটারসন ডিস্ক ট্যাগ, এই সমস্ত ট্যাগ সম্পর্কে আমরা বিস্তারিত ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে জানবো। এরপর তোমরা দেখো যে অভ্যন্তরীণ কিছু ট্যাগ ব্যবহার করা হয়, এগুলি ইলেকট্রনিক ট্যাগ বলা হয়। দেখো ডর্সাল ফিনের নিচে মাংসপেশির মধ্যে এটা দেহগহ্বরের মধ্যে প্রবেশ করানো আছে, কোনোটা আবার এই যে দেহগহ্বরের মধ্যে অর্থাৎ পৌষ্টিক নালীর নিচে, দেখো দেহগহ্বরের মধ্যে রয়েছে। এদিকে একটি দেখতে পাচ্ছ তোমরা যেটাকে ইলেকট্রনিক ট্যাগ, পৌষ্টিক নালীর মধ্যে রয়েছে এটি। আবার এখানে দেখো তোমার ট্রান্সমিটার লাগানো হয়েছে প্লাস্টিক দিয়ে, এটা ইন্টারনাল অ্যাটাচমেন্ট, অর্থাৎ ভিতরে এইগুলো ব্যবহার করা। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরবর্তী ক্লাসে। এখন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করো তাদের প্রশ্নের ধরন সম্পর্কে, অর্থাৎ এই ট্যাগিং ও মার্কিং এর যে প্রশ্নের ধরন সেই সম্পর্কে কেমন প্রশ্ন হয় সে সম্পর্কে জানার চেষ্টা করবো। প্রথমে দেখো ক বিভাগ, অর্থাৎ এক নম্বরে কিছু প্রশ্ন এখানে থাকে, আমি তোমাদের দু একটা উদাহরণ দিচ্ছি, যেমন মার্কিং কি, ট্যাগিং কি, ব্যাচেলর ট্যাগ কি, ফিন ক্লিপিং কি, ইলেকট্রনিক ট্যাগ কি, বায়োলজিক্যাল ট্যাগ কি, সনিক ট্যাগ কি, এরকম অনেক প্রশ্ন হতে পারে। যতগুলি ট্যাগ আছে ততগুলি প্রশ্ন হতে পারে এক নম্বরের জন্য। এরপরে তোমরা দেখো খ বিভাগে তোমরা জানো যে চার নম্বরে কোশ্চেন থাকে এখানে, তো চার নম্বরে কোশ্চেনে সাধারণত
ট্যাগিং এর উদ্দেশ্য, ট্যাগ ব্যবহারের নীতিমালা, ট্যাগিং এর সুবিধা অসুবিধা, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ট্যাগের বর্ণনা, চারটি অভ্যন্তরীণ অথবা চারটি বাহ্যিক ট্যাগের বর্ণনা, বাহ্যিক অভ্যন্তরীণ ট্যাগের তুলনা, মার্কিং ও ট্যাগিং এর পার্থক্য লিখো। আর বড় প্রশ্ন বলতে আমরা এখানে 10 নম্বরে করছেন যে বিভিন্ন প্রকার ট্যাগের বর্ণনা এবং বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ধরনের মার্কিং কৌশল লিখো ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তোমার যে প্রশ্নগুলো এখানে দেখলে সবগুলো উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। আজকের ক্লাসে কিছু অংশ হয়েছে, আগামী 3 থেকে 4টি ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। তা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।